স্বাগত বাংলা এগ্রো নিউজে। আজকে কথা বলবো গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নিয়ে। সাম্প্রতিককালে দেশে বিভিন্ন জায়গায় গরু এলএসডিতে আক্রান্ত হয়েছে, বিশেষ করে যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর সহ একাধিক জেলায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এলএসডি গরুর একটি ভয়ঙ্কর ভাইরাসবাহিত চর্মরোগ যা খামারের জন্য ক্ষতির কারণ। এ রোগে মৃত্যুর হার আফ্রিকাতে 40%। মূলত আফ্রিকা একাধিকবার মহামারী আকারে দেখা গেল, আমাদের দেশে গরুতে এই রোগের প্রাদুর্ভাব কখনো মহামারী আকারে দেখা যায় নাই। গরুটার প্রথমে ছোট ছোট ফুটকা বাইরে ছিল, ফুটকার পরে চর্ম বড় বড় হইতে লাগলো। ডাক্তার ট্রিটমেন্ট করলাম, যে আস্তে আস্তে ঘা হয়ে গেল, যে ঘাতে একদম ছড়ে গেছে। তখন গরুটা কিছুদিন পর মারা গেল, বাঁচাতে পারলাম না আর কি। অনেক টাকা পয়সা খরচা করলাম, শেষ চেষ্টা করছিলাম যে গরুটা রক্ষা হবে, 30-35 হাজার টাকা দাম হবে। প্রথমে যখন গরুর এই রোগটা হলো লাম্পি স্কিন, তখন এই গরুটার গাটা ফুলে গেল, বিভিন্ন জায়গা ফুলে গেল, মুখ ফুলে গেল, 11টা গরু আমাদের আক্রান্ত হলো এবং একটা টেনশন পড়ে গেলাম, নতুন রোগ কীভাবে ইয়ে হবে। বাছুরগুলো বেশি আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হয়ে ধীরে ধীরে সব গোটা শরীরে ছড়ায় যাচ্ছে, যার কারণে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। একটা খামারে অর্থনৈতিকভাবে ধস নামানোর জন্য এলএসডি খুবই মারাত্মক একটি রোগ হিসেবে ধরা হয়। এই রোগের কারণ হচ্ছে মূলত এক প্রকার পক্স ভাইরাস বা এলএসডি ভাইরাসের সংক্রমণে গবাদি পশুতে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে, যে সময় মশা মাছি অধিক বংশবিস্তার করে, সেই সময় প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। এই রোগের কয়েকটি লক্ষণ রয়েছে। প্রথমে আক্রান্ত গরুর জ্বর হয়, খাবারের রুচি কমে যায়, জ্বরের সাথে মুখ দিয়ে নাক দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, সামনের দুপায়ের মাঝখানে পানি জমে যায়, শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায়, ক্ষত সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, ক্ষত মুখের মধ্যে, পায়ে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে, শরীরে কোথাও ফুলে যায় যা ফেটে টুকরো মাংসের মতো বের হয়ে ক্ষত হয়, পুচকষানি বের হয়। পাকস্থলী অথবা মুখের ভিতরে সৃষ্ট ক্ষতের কারণে গরু পানি পানে অনীহা প্রকাশ করে এবং খাদ্য গ্রহণ কমে যায়। আর ছড়ায় কীভাবে? এটি মূলত আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। তার প্রধান মাধ্যমগুলো হচ্ছে মশা মাছি, লালা, দুধ, সিরিঞ্জ অথবা খামারে যিনি কাজ করেন, রক্ষণাবেক্ষণকারী যিনি, তার মাধ্যমে। আক্রান্ত গরুর সিমেনের মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে, অর্থাৎ আক্রান্ত গরুর বীর্যের মাধ্যমে এটি ছড়ায়। আর এটি শুধুমাত্র গরু মহিষে হয়, মানুষের এটি হয় না। এটার জন্য করণীয় হচ্ছে আক্রান্ত গরুকে নিয়মিত এলএসডি ভ্যাকসিন দেয়া, খামারের ভিতর এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশা মাছের উপদ্রব নিয়ন্ত্রণ করা, আক্রান্ত খামারে যাতায়াত বন্ধ করা এবং খামার থেকে আনা কোনো সামগ্রী ব্যবহার না করা। আক্রান্ত গরু যেটি আক্রান্ত তাকে আলাদা সরিয়ে রাখতে হবে, রেখে তারপর চিকিৎসা করতে হবে এবং তাকে কোনো মশা মাছি কামড়িয়ে যেন অন্য গরুকে কামড়াতে না পারে সেটির ব্যবস্থা করা। আর আক্রান্ত যে গাভী সেটির দুধ বাছুরকে খেতে না দিলে খুব ভালো হয় এবং সেটি ফেলে মাটি চাপা দিলে ভালো হয়। আক্রান্ত গরুকে সেবা যত্ন, যেই পোশাক পরে সেবা যত্ন করবেন সেটি পরে সুস্থ গরুর সেখানে না যাওয়া। এটির খাবার ব্যবহার যদি জিনিসপত্র সবই আলাদা করে ফেলতে হবে। যে ক্ষতস্থান আছে সেটা সেখানে হচ্ছে আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখতে হবে। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর সরকারি যে টিকা আছে সেই টিকা জোগাড়ের চেষ্টা করতে হবে। এই হচ্ছে আপনারা যেই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, এটি মূলত দিনাজপুরে নিবন্ধিত 1400 গরুর খামারে 17 লাখ গরু আছে। এইখানে হচ্ছে এই লাম্পি নামের চর্মরোগটির দেখা দিয়েছে। কৃষকরা খুবই উদ্বিগ্ন। এখানে আমরা বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, অনেক খামারি বলছেন যে ঠিক সময় তারা চিকিৎসা নেওয়ার কারণে অনেকেই খামার বাঁচাতে পেরেছেন ডাক্তারের পরামর্শ নেওয়ার কারণে। আমার গরু ছোট ছোট পক্সের মতন হয়েছিল, হওয়ার পর সর্বশরীর মানে বেশি হয়ে গিয়েছিল, বেশি হওয়ার পর আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, ট্রিটমেন্ট নেওয়ার পর এখন একটু সুস্থ আছে। প্রথমে আমাদের 3টা গরু আক্রান্ত হয়, প্রাণী সম্পদের ডিলার সাহেবের সাথে যোগাযোগ করাতে উনি আমাদের পরামর্শ দেন। আমরা পরবর্তীতে সর্বসাকুল্যে আমাদের 12টা গরু আক্রান্ত হয়েছে, এখন মোটামুটি 1টা গরু অসুস্থ আছে, তাছাড়া 11টা গরুই ওভারকাম করছে। আমরা অবশ্য গ্রামের অনেক ওয়াক ডাক্তার অ্যান্টিবায়োটিক ইউজ করে, আমরা কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করিনি, আমরা শুধু জ্বরের জন্য আর্থ্রিভেট আর হিস্টাসিন ব্যবহার করছি। প্রথম যখন আমাদের হয় ডিজিজটা দেখা যায় তখন আমরা খুব চিন্তায় ছিলাম এবং আমরা টেনশনে ছিলাম যে আমাদের এখন খামারের কী অবস্থা হবে। অনেকে বলতেছে গরু মারা যায়, তা আমরা যখন ট্রিটমেন্ট আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে যখন আমাদের ট্রিটমেন্ট দেয় এটা দেখি যে এটা নিয়ন্ত্রণে চলে আসে এবং 1টা থেকে আমাদের 2টা পর্যন্ত হয়েছে, আর এরপরে আর কোনোটাতে
বাড়ে নাই অসুখ এবং এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সারে যাচ্ছে আমাদের 15 দিন আগে হয়েছে এখন আস্তে আস্তে ঘাটা শুকায় যাচ্ছে এবং এটা ভালো হয়ে যাচ্ছে আর অন্যটাতে আর সংক্রমণ হচ্ছে না এখানকার ডাক্তাররা যেটি বলছে অধিক তাপমাত্রাও এটি ছড়িয়ে পড়া এবং আবির্ভাবের একটি কারণ প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন এর মধ্যে তারা এই এলাকার 80,000 গরুকে তারা ভ্যাকসিন দিয়েছেন দিনাজপুর জেলায় আমাদের প্রায় 16,71,214টি গবাদি পশু আছে তার মধ্যে গোটা জেলায় 2-3,000 গরু এই মৃদু প্রকৃতির এই রোগে আক্রান্ত হয়েছে জানা থাকা ভালো যে এই রোগটি কোনো কোনো সময় মৃদু প্রকৃতির এবং কখনো কখনো তীব্র প্রকৃতির হতে পারে তবে মৃদু প্রকৃতির অবস্থানটাই এবার বেশি কোনো কোনো গরু তীব্র আকারে হতেও পারে বিশেষ করে গবাদি পশুর মধ্যে বাছুর গরু এই রোগে বেশি সংক্রমিত হয় আর এই রোগের মৃত্যুর হার নেই বললেই চলে এই রোগের কারণে গ্রামেগঞ্জে অনেক সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে নতুন রোগের কারণে সেই আতঙ্কের কোনো কারণ নেই আতঙ্কিত হবারও কোনো কারণ নেই এই রোগটি ছড়ায় মূলত মশা মাছির মাধ্যমেই এই রোগটি এক পশু থেকে অন্য পশুতে সংক্রমিত হয় তো সে কারণে আমরা জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত আমরা প্রায় 72,000 গবাদি পশুতে আমরা এই রোগের টিকা প্রদান করেছি আর মজার বিষয় হলো যে গরুগুলো সংক্রমিত হয় এই গরু আর জীবনে কোনোদিনও এই রোগটি হবে না তাদের এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আর একই সাথে যে গরুগুলো ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেগুলো একটা ঝুঁকিমুক্তের মধ্যে থেকে যাচ্ছে এই রোগে সাধারণত চিকিৎসা খুব সামান্যই চিকিৎসা প্রয়োজন হয় এই রোগে যেহেতু জ্বর আস প্রথমে জ্বর হয় জ্বরের জন্য প্যারাসিটামল বা সামান্য ডাক্তারের পরামর্শে সামান্য কিছু ওষুধ প্রয়োগ করতে হয় কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হয় এছাড়া কোনো ওষুধেরই প্রয়োজন হয় না অনেকে আতঙ্কিত হয়ে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে অপচিকিৎসা করলে বেশি বেশি অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো প্রয়োগ করলে এটি কুফল তৈরি হতে পারে এবং এতে করে কোনো কোনো সময় গরু মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে এখানে আমাদের তিনটা উপজেলায় 22টা ভেটেরি মেডিকেল টিম গঠন করা আছে এবং এই টিমগুলি প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু নিবিড়ভাবে কাজ করতেছে এবং পর্যবেক্ষণ করতেছে কাজে এটা মানুষকে আমরা বলবো তারা যেন কোনো অবস্থাতে উদ্বিগ্ন না হয় অর্থাৎ আমি বারবার এক এক কথাটা বলতে যাচ্ছি যে এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটা নিরাময়যোগ্য এবং আমরা মোটেই দুশ্চিন্তাগ্রস্ত না এটার জন্য সিম্পল চিকিৎসাটা দিলে কিন্তু এটা ভালো হয়ে যায় আর এরপরও যদি কোনো জটিলতা দেখা দেয় বিশেষ করে ছোটো বাছর হলে একটু জটিলতা দেখা দিতে পারে তখন যেন আমাদের প্রাণী সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করে তারা পরবর্তী ব্যবস্থাটা নিতে পারবে তাতে করে দেখা যাবে যে মৃত্যুহার প্রায় শূন্যের কোঠায় চলে আসবে তো এইসব কারণে আমরা বারবার বলতেছি এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সিম্পল চিকিৎসায় ভালো হয়ে যায় তো লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ থেকে আপনার পশুকে নিরাপদ রাখতে যথাসময়ে টিকা দিবেন এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এর কোনো বিকল্প নাই বাংলা এগ্রো নিউজ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্টসে আপনার মন্তব্য লিখবেন আমাদের সঙ্গে থাকায় অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই